পশ্চিম জার্মানির বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 19 জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া নিখোঁজ আছেন আরও অনেকে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আল জাজিরা ও বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে শুরু হওয়া এই বন্যায় জার্মানির পশ্চিমাঞ্চলীয় রাইনোল্যান্ড পালাটিনেট প্রদেশে 6টি ভবন ধসে পড়েছে এবং নিখোঁজ আছেন অনেকে। জীবন বাঁচাতে বিভিন্ন বাসাবাড়িতে ছাদে আশ্রয় নিয়েছেন লোকজন। এর আগে স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, লোকদের উদ্ধার করতে দমকল বাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে, তবে পুরো পরিস্থিতির সঠিক হিসাব হাতে নেই। উদ্ধার করার তৎপরতা অব্যাহত রয়েছে। অন্যদিকে উদ্ধার কার্যক্রম চালাতে গিয়ে 2 দমকল কর্মী ডুবে গেছেন। এ কাজে সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। বন্যার ফলে অঞ্চলটিতে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে।